তিনশো দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড অথবা তার চেয়ে দু এক সেকেন্ড বেশি রাজনীতি নয় আপনারা জানেন যে রাজনীতিবিদদের নিয়ে আমরা অনুষ্ঠান করি কিন্তু রাজনীতিবিদদের রাজনীতি নিয়ে কোনো কথা বলি না আমরা তাদের মধ্যে যে সমস্ত শিশু কিশোরীরা বাস করে সেই সময়ে যেতে চাই সেই পরিচয় আমরা তুলে ধরতে চাই বর্তমানে তার মানে হচ্ছে আমরা ছোটোবেলায় ফিরে যেতে চাই আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন সাবিনা আক্তার তুহিন সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তর এবং তুহিন প্রাক্তন সংসদ সদস্য কেমন আছেন তুহিন হ্যাঁ ভালো আছি আসসালামাইকুম যারা শুনছেন আমার এলাকার জনগণ এবং দেশবাসী সকলকে আমি চ্যানেলের দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা তুই আমরা আপনারা কয় ভাই বোন আমরা সাত বোন এক ভাই ছোটবেলা কোথায় কেটেছে আপনার আমি আমার জন্ম আমার বেড়ে ওঠা মিরপুরি ছোটবেলা থেকে মিরপুরি আমি ঢাকা জেলার বিএম এমনি আমার দেশের বাড়ি ছোটবেলা তুই কেমন ছোটবেলা আর বর্তমান তুই এর মধ্যে কোনো পার্থক্য এখনও নেই কারণ আমি সবসময় আমার শিশু মনটাকে ধরে রাখা আমার মনে হয় যেন আমি হাসতে পারা আমার আমাকে থেকে একজন হাসবে আমার কোনো স্যাডনেসটা আমি কখনোই কারোর কাছে প্রকাশ করি না ছাত্রী কেমন ছিলেন আমি ছাত্রী ভালো ছিলাম আমার বোন পড়লে আমি মুখস্থ করে ফেলতাম ছোটবেলা চুরি করে আপনি সিনেমা দেখেছেন কিনা আমি অনেক বেশি চঞ্চল ছিলাম আর সিনেমা আমার খুব পছন্দ ছিল সিনেমা কয়টা দেখতাম আমি খাতের লিখে রাখতাম মানে এত ইয়া ছিল আর আমার সবসময় আমি খুব আবেগী মানুষ তো সিনেমার আবেগটা আমাকে খুব আমি আমি সিনেমার ভিতর ঢুকে যেতাম প্রথম প্রেমের চিঠি কবে পেয়েছিলেন কোন ক্লাস বা কোন বয়সে আমাকে কেউ চিঠি দিতে ভাই ভাই তো না 13 বছরের আগে তো আপনাকে সাধারণ মানে 11 বছর বয়স থেকে আমি পলটিক্স করি কিন্তু আমার পলটিক্স তো কেউ আমাকে চিঠি দিত না এটা আমার কষ্ট আমি দেখতে সুন্দর ছিলাম আমিও কাউকে দেই না কারণটা হচ্ছে কি আমাকে সবাই একটু ছেলেদের মতো একটু আমি একটু অন্য টাইপের মতো ছিলাম আমার ওই সিনিয়র সাজা ছেলেদের কিছু ভাবগুলো আমার ভেতর ছিল বলতাম সিনিয়ার দিতে হবে আমার ক্লাসমেটদের সঙ্গে চলতাম না বয়সে বড়দের সঙ্গে চলতাম তাদের তুমি বললে তুই বললে আমার মনে হতো আমি একটু ই তো আমাকে ওরা মনে করতো ছেলেরা মনে করতো আমাদের বন্ধু মানে এদের সঙ্গে আমি লাটুম খেলতাম গুলি খেলতাম এমনকি আমি কলেজে যাওয়া পর্যন্তও কিন্তু আমি আমার ভিতর এটা আসে নাই কলেজ পর্যন্ত আসেনি কোন সময় আসছিল প্রেম প্রথম আপনার জীবনে আসল প্রেম কি আমার হাজবেন্ডের সঙ্গে তো আমরা এক সঙ্গে ছাত্রলি করছি এক সঙ্গে চলাফেরা বন্ধুত্ব বলতে পারেন সমঝোতাই দুজনেই পলটিক্স করি তো বাসা থেকে এলাম আমা আমি যেহেতু একটু পলটিক্সে বেশি ইনভলভ মারামারি জেল জুলুম খুব অল্প বয়স থেকে তো আমি খালি পিটানি খাই পুলিশের তো আমার ফ্যামিলি আমার হচ্ছে যে আগে আগে বিদায় দিতে পারলেই তো আমার হাজবেন্ড আমি যেহেতু ছাটলি করা তো আমরা আমি বললাম আমরা বন্ধু দুজন দুজনকে তুই করে বলি কিন্তু আমাদের ভেতর একটাই হলো ঠিক আছে বিয়ে যখন করতে হবে তো আমরা আমরা নিজেরা করি কিন্তু সত্য হচ্ছে যে আমি পলিটিক্সটা কন্টিনিউ করব আর তুই বলবো কিন্তু তুই থেকে যখন কবে তুমি হইছে আমাদের ভিতর বিয়ের অনেক দিন পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা ওইভাবে ছিল না তবে আমাদের খুব স্ট্রাগল লাইফ আমরা দুইজন কিন্তু খুব অল্প বয়সে কাজ শুরু করি ভেরি গুড আমরা যেতে চাই এখন সেটা হচ্ছে আমরা যেহেতু আনন্দের মধ্যে আছি যে আমাদের এই বন্ধুত্বের থেকে আমরা তুই থেকে তুমিতে যাওয়া এবং আনন্দে সংগ্রামে সহসাথী হয়ে এগিয়ে যাওয়া সেই আনন্দের মধ্যে আমরা একটা গান শুনতে চাই গান করার কথা বলছেন অবশ্যই একটা গান আমি শোনাব তবে আমি কিন্তু আসলে ওই বললাম না যে ওই টাইপের না চঞ্চল মানুষের চঞ্চলতা গানই থাকবে হ্যাঁ অবশ্যই তাহলে গায় একটা মধু হই হই আরে বিশ খাওয়াইলা মধু হই হই আরে বিশ খাওয়াইলা হন হারনে ভালোবাসার দাম নদিলা আশায় আসিল তো আরে লই বেন্দু মেখান সুখের ঘর সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা হনহারণে ভালোবাসার দাম নদিলা অনেক অনেক ধন্যবাদ তুমি মাফ করবেন দর্শক গান শুনতে চাইছে আমি কিন্তু ভয় পাইলে তো চলবে না কারণ আমার এলাকার জনগণ জানে আমি সাহসী আর সকলের সঙ্গে মিশতে পারলে তো রাজনীতির বাইরেও আপনি যখনই মানুষ হবেন জনপ্রতিনিধি হবেন জনগণের সঙ্গে মিশে যেতে হবে আমি যখন এমপি ছিলাম তখন আমার ফুচকা খেতে ভালো লেগেছে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছি কারণ আমি স্ট্রাগল করেই এই পর্যন্ত এসেছি তো এই স্ট্রাগল করতে যে জীবনের যারা আমার সহযোগী যারা জীবনে আমাকে আমাকে আমি বানিয়েছে আমি তাদের ভুলতে চাই না তাদেরকে হাসি খুশি রাখতে আমি অনেক চেষ্টা করি চেষ্টা করে যাব অনেক ধন্যবাদ তুহিন দর্শক আমরা আজকে তুহিনের আলোয় আলোকিত হলাম আমরা অনেক মজার মজার কথা শুনলাম এবং ইম্পর্ট্যান্ট কথা শুনেছি এর মধ্যে থেকে যারা খোঁজার যারা পাওয়ার তারা পেয়েছেন আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হবে অন্য অতিথি নিয়ে আমরা চাই আমাদের দেশ আরো সামনের দিকে গিয়ে যাক আমাদের সুস্থতা থাকুক প্রত্যেকটা মানুষ এবং তহিনরাও অনেক ভালো থাকুক দেশ সেবা করবার জন্যে ভালো থাকবেন